আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وبعد বন্ধুগণ যারা আমরা কুরবানি দেওয়ার সামর্থ্য আল্লাহ তালা দিয়েছেন নিজেদের এবং পরিবারের পক্ষে আমাদের সকলের কুরবানি আল্লাহ তালা কবুল করুন তবে একটি সুন্নাহ আমল আমরা করতে পারি নবীজি সাল্লাল্লাহু শিখিয়েছেন যারা নিজের এবং পরিবারের পক্ষে কুরবানি দেবেন তারা জিলহজের চাঁদ উদয় হওয়া থেকে নিয়ে কোরবানির পশু জবেহ করা পর্যন্ত এই সময়ের মধ্যে নিজের চুল নখ কাটব না না চুল কাটব না জিলহজের চা দুদয়ের পর থেকে নিয়ে কোরবানি না হওয়া পর্যন্ত এটি শুন না নবী জিস্লা আমল করেছেন আসুন না আমরা নিজেরা আমল করি অন্যকেও উদ্বুদ্ধ করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি